সেনবাগের নিখোঁজ নয় মুসলিম মোহাম্মদ ওমর ফারুকের সন্ধানের দাবিতে সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন। নোয়াখালী সেনবাগ থেকে ব্যবসায়িক কাজে নারায়ণগঞ্জ উপজেলা রূপগঞ্জ যাওয়ার পর 16 দিন পরে কোনো সন্ধান না পাওয়ায় নিখোঁজ নয় মুসলিম মোহাম্মদ ওমর ফারুকের সন্ধানের দাবিতে সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন করেছে তার পরিবার। মঙ্গলবার বিকেলে সেনবাগ উপজেলার কেশারপাড়া ইউপির উন্দানিয়া উত্তরপাড়া দাওয়াতুল ইমাম মাদ্রাসা অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ওমর ফারুকের স্ত্রী শারমিনা আক্তার, পিতা আবু বকর সিদ্দিক, মাতা শান্তিরানী বিশ্বাস, শ্বশুর নুরুল ইসলাম, বন্ধু তানবীর বক্তব্য রাখেন। আমার নিখোঁজ স্বামীকে ফেরত পেতে আপনাদের এবং মিডিয়ার সর্বাত্মক সহযোগিতা চাই। আমার 2টি শিশু সন্তান, আমার অসহায়তে আপনাদের শরণাপন্ন হলাম। আশা করি আপনারা আমার আকুতি অনুধাবন করবেন। কোনো ভুল হয়ে থাকে তো এখন আপনারা সেটা ক্ষমা শুদ্ধ দৃষ্টিতে দেখবেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলতে চাই, তিনি হচ্ছেন একজন মা, আমার শাশুড়িকে দেখেন। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, আমি আমার স্বামী যদি সত্যি কোনো ভুল করে থাকে তাহলে তিনাকে শাস্তি দেওয়া হোক, কিন্তু তিনাকে প্রকাশ্যে আনা হোক। হয়তো অনেকে আমাদের কাছে ফিরিয়ে দেন, আর না হয়তো উনি কোথায় আছেন আমাদেরকে ওখানে নিয়ে যান। উনি যে কোথায় আছেন আমাদেরকে এটা জানানো, এরপর উনি কি অপরাধ করছে, অপরাধ যে ওনাকে শাস্তি দেওয়া হোক, তারপর উনি কোথায় আছে এটা আমাদেরকে জানানো হোক। পরে এলাকাবাসী, পরিবারের লোকজন, মাদ্রাসার শিক্ষার্থী মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মানববন্ধন করে। প্রসঙ্গত, ওমর ফারুক উজ্জ্বল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদি গ্রামের সাবেক, নাম শ্রী মন্টু বিশ্বাস, বর্তমান আবু বকর সিদ্দিকের ছেলে। 6-7 বছর আগে ওমর ফারুক উজ্জ্বল সনাতন ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করে। এর কয়েক বছর পর তার পিতা শ্রী মন্টু বিশ্বাসও মুসলিম ধর্ম গ্রহণ করে বর্তমান নাম আবু বকর সিদ্দিক। পিতা ও পুত্র দুজন ঢাকায় একটি বাসা ভাড়া থাকত। 4-5 বছর পূর্বে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার ধোলকা ইউনিয়নের বাম হাজিবাড়ির নূর ইসলামের মেয়ে শারমিনা আক্তারকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নয় মুসলিম ওমর ফারুক। সেই সুবাদে পিতা পুত্রের শ্বশুরবাড়ি একটি ভাড়া বাড়িতে থাকেন। এরই মধ্যে শ্বশুরবাড়ির পাশে নোয়াখালী সিনবাগ উপজেলার উন্দানিয়া উত্তরপাড়া এলাকা দাওয়াতুল ইমান নামে একটি মাদ্রাসা স্থাপন করে। মাদ্রাসা থেকে গত 3 অক্টোবর ব্যবসায়িক কাজে নারায়ণগঞ্জ রূপগঞ্জ আসার পর থেকে ওমর ফারুক নিখোঁজ হয়। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ। পুত্রের সন্ধানে মা শান্তিরানী বিশ্বাস বাদী হয়ে 4 অক্টোবর রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ওমর ফারুক উজ্জ্বলের একটি ছেলে ও একটি কন্যা শিশু সন্তান রয়েছে। জাহাঙ্গীর পাটোয়ারির তথ্য ও ভিডিও চিত্রে রিপোর্ট, আমজাদ ছিবলু, সেনবাগ নিউজ।